viewers, welcome back. Today I'll talk about a brilliant baby girl who is creative. Now I'm going to take interview her. প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে যেখানে গুণের কদর করা হয় না সেখানে গুণীর জন্ম হয় না। বাংলাদেশে তো গুণীর জন্ম হচ্ছে, তবে আমরা কদরটুকু করতে পারছি না। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একজন গুণীর ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, তার সাথে কথা বলে তাকে অনুপ্রাণিত করার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি। আজকে প্রিয় দর্শক, আমরা পরিচিত হই রাবেয়া সাদিয়া মাসনুন ইসমার সাথে। ইসমা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি পঞ্চম শ্রেণীতে পড়ছি। আচ্ছা, পঞ্চম শ্রেণীতে পড়ছো। পড়াশোনার পাশাপাশি তোমার আর কি করতে ভালো লাগে? আমার পড়াশোনার পাশাপাশি আবৃত্তি করতে পছন্দ করি, ভালোবাসি, তাই আমি তিতাস আবৃত্তি সংগঠনে আবৃত্তি শিখছি, চর্চা করছি। তাছাড়া আমি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে, তারপরে তাদের সাথে আড্ডা দিতে আমি খুব পছন্দ করি। আবৃত্তি চর্চা করছো, সেটা অনেক ভালো। শুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই আবৃত্তি চর্চা করা উচিত। শুনেছি তুমি ড্রয়িং করতে খুব পছন্দ করো, বেশ সুনাম রয়েছে তোমার, কিছু বলবে? তেমন না, তারপরেও ভালো করার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমে ড্রয়িং শিখছি। সেখানে আমার থেকে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, আমার সমবয়সীরা রয়েছে, তাদের এতটা ভালো, তারা তো আমার থেকে অনেক ভালো ড্রয়িং করছে বড় আপুরা, তাদেরটা দেখে আমি আর উৎসাহিত হই। তারা অত্যন্ত সুন্দর করে ড্রয়িং করে, আর আমি যেখানে ড্রয়িং শিখি সেখানে প্রায় 300 থেকে বেশি হতে পারে স্টুডেন্টরা ড্রয়িং শিখে। এখানে আমি কিছু ক্রেস্ট দেখতে পাচ্ছি, সেখানে তোমার কিছু ক্রেস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেখানে প্রথম স্থান অধিকার করেছো আর কি সিরামিক্সে, বা ব্রাউনবার শিশু নাটক থেকে তুমি প্রথম স্থান অধিকার করেছো, বেশ কিছু প্রথম স্থান অধিকার ক্রেস্ট আমি দেখতে পাচ্ছি, অনেক তো ক্রেস্ট দেখতে পাচ্ছি, কিছু বলবে কি এগুলো সব সম্পর্কে? ক্রেস্ট পেতে আমার খুব ভালো লাগে, আমি পেয়েছি, আমার খুব আনন্দ লাগে যখন আমি পাই। তাছাড়া আমার কিছু সার্টিফিকেটও রয়েছে। সার্টিফিকেট পেয়েছো, তোমাকে অনুপ্রাণিত করার জন্য ওনারা সার্টিফিকেট দিয়েছে, আমরা তোমাকে কি দিব বুঝতে পারছি না। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে তুমি এখানে একটি, আমি রুবিক্স কিউবও দেখতে পাচ্ছি তোমার ক্রেস্টের পাশাপাশি, এটা কি, এটা এটা কি তুমি মিলাতে পারো নাকি অন্য কারো? না, এটা আমি পারি। তুমি পারো? ও বাহ, তুমি পারো, এটা তো কিন্তু আমি কিন্তু পারি না। আচ্ছা বলবে, তুমি কখন শিখেছো এটা? আমি যখন তৃতীয় শ্রেণীতে ছিলাম তখন আমার বড় আপু এশা আপু আমাকে শিখিয়েছে এটা সলভ করতে হবে কিভাবে। আচ্ছা আচ্ছা, এশার কাছে তোমার বড় আপু, তাই? তোমার বড় আপু পড়াশোনা করছে কিসে, কিসে পড়াশোনা করছে? আমার বড় আপু একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। ও, একাদশ শ্রেণীতে পড়াশোনা করে তুমি ওনার কাছ থেকে শিখেছো, তুমি নিশ্চয়ই তোমার বড় আপুর কাছে কৃতজ্ঞ, তাই না? আমি কিন্তু সেটা পারি না, আমি কিন্তু পারি না, তোমার সম্বন্ধে তোমার সম বয়স থাকে তো আমি এগুলো চিন্তাই করতে পারিনি। সেক্ষেত্রে তুমি অনেক ভাগ্যবান এবং তুমি নিশ্চয়ই মেধাবী, সেজন্য মিলাতে পারছো। আচ্ছা, তুমি কি জানো যে এই যে কাজগুলো তুমি করছো, ড্রয়িং করছো, আবৃত্তি চর্চা করছো, ইভেন তুমি রুবিক্স কিউব মিলাতে পেরেছো, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ, সৃজনশীল কাজ, তুমি কি জানো সেটা? ওকে, তুমি জানো না, কিন্তু এটা কিন্তু খুব ক্রিয়েটিভ একটা কাজ। তুমি কি এটা চালিয়ে, এই কাজগুলো তোমার তোমার ভালো লাগে, নিশ্চয়ই করতে ভালো লাগে, এই কাজগুলো কি তুমি চালিয়ে নিয়ে? অবশ্যই আমি চালিয়ে যেতে চাই, পড়াশোনার পাশাপাশি এটা করা উচিত, সকলের এটা করা উচিত, আমি চাইবো সকলেই করুক এবং আমি এটা সবসময় চালিয়ে যেতে চাই। ওয়াও, খুব ভালো, এটা চালিয়ে যাও। আমি আশা করি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাকে অনুপ্রাণিত করছি, তোমার জন্য দোয়া করছি যেন তুমি আরো সামনের দিকে এগিয়ে যাও। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাদিয়া মাসনুন ইসমার সাথে, আমরা কথা বলে যা বুঝতে পেরেছি যে সে একটি 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 সংগঠনের সাথে জড়িত, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সহ আবৃত্তি চর্চা কেন্দ্র আর অনেক কিছুর সাথে জড়িত, এই বয়সে সে অনেকগুলো কাজ করছে, পড়াশোনা করছে, ক্রিয়েটিভ কাজ করছে। সো আমরা তার সাথে কথা বলে যা বুঝতে পেরেছি যে আমরা পড়াশোনার পাশাপাশি কাজগুলো করা উচিত, আমরা অনেক কিছু এখানে শেখার আছে। প্রিয় দর্শক, আমরা ইসমার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, ইসমা তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, ধন্যবাদ, ধন্যবাদ ইসমা। ইয়েস।